ইতালিতে খ্রিস্টান অ্যাসোসিয়েশনের 50 বছর পূর্তি উদযাপন। আপনারা দেখছেন এমকে টেলিভিশন। এমকে টেলিভিশনের নিয়মিত সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছে, আমি এস রহমান। এখন দেখবেন বিস্তারিত। বাংলাদেশ খ্রিস্টান অ্যাসোসিয়েশনের 50 বছর পূর্তিতে দেশে এবং প্রবাসে একযোগে উদযাপিত হয়েছে। ইতালি রোমে প্রবাসী বাংলাদেশী খ্রিস্টান অ্যাসোসিয়েশনের আয়োজনে রজত জয়ন্তী অনুষ্ঠানে কেক কাটা এবং আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রবাসী বাংলাদেশী খ্রিস্টান অ্যাসোসিয়েশন ইতালির সভাপতি জেফ্রি ফার্নান্ডেজ। সাংগঠনিক সম্পাদক লিটা ডি সিলভার পরিচালনায় বক্তব্য রাখেন বাংলাদেশী প্রবাসী খ্রিস্টান অ্যাসোসিয়েশন তুলুজের সভাপতি জোসেফ ডিকস্তা, সাধারণ সম্পাদক মার্ক রয়, সহ সাধারণ সম্পাদক অনুপ রোজারিও, প্রবাসী বাংলাদেশী খ্রিস্টান অ্যাসোসিয়েশন ইতালির সিনিয়র সহসভাপতি রূপালী গোমেজ, সাধারণ সম্পাদক মার্গারিট সরকার, কোষাধ্যক্ষ মিনু বাইরে, ধর্মীয় সম্পাদক জুডি ফার্নান্ডেজ, উপদেষ্টা বিমল মহন্ত, জন গোমেজ, মনোনীত সদস্য স্বপন ডিক্রুজ, জোয়াকিম রোজারিও সহ আরও অনেকে। এ সময় ফ্রান্স এবং ইতালি আগামী দিনে সেতুবন্ধন হয়ে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। শুধু দুই দেশে নয়, আগামী দিনে ইউরোপব্যাপী খ্রিস্টান ভক্তদের নিয়ে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম গড়ে তোলার ইঙ্গিত দেন। দর্শক, এমকে টেলিভিশন সংবাদের বিস্তারিত জানতে ভিজিট করুন www.mktelevision.net এই ঠিকানায়। এছাড়াও সংবাদ ও অনুষ্ঠানের সব ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন youtube.com/mktelevision.net এবং facebook.com/mktelevision পেজ। শেষ করছি এমকে টেলিভিশনের সংবাদ। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আপনারা দেখছেন এমকে টেলিভিশন।